আমার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয় 14ই ডিসেম্বর 1971 সালে। আমি তখন অনেক ছোট, আমার মার কাছে এবং আমার এক চাচার কাছে কিছু জেনেছি সেদিনটির কথা। আমার বড় ভাই ভাষণ তখন মুক্তিযুদ্ধে, মেজো ভাই আর আমি আমার মার সাথে আমার বাবার সাথে ছিলাম। এরকম সময় কেউ দরজায় কড়া নাড়ে, আমার চাচা এগিয়ে যান গেট খোলার জন্য। তারা আমার চাচাকে জিজ্ঞেস করে, আপনি মুনির চৌধুরী কিনা? আমার চাচা তখন বলেন যে না, উনি আমার ভাই। তখন যারা জিজ্ঞেস করছিল তারা আমার বাবাকে ডেকে দিতে বলে। 19-20 বছরের তরুণ ছিল তারা এবং বাঙালি, বাংলায় কথা বলছিল। আমার বাবাকে ডাকার পরে আমার বাবাকে আমার চাচা ডেকে নিয়ে যান নিচে কথা বলার জন্য। আমার বাবা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের কাছে কি ওয়ারেন্ট আছে? তখন তারা সাথে সাথে একজন আমার বাবার পেছনে এসে বন্দুক তাক করে ধরে এবং তাকে এগিয়ে নিয়ে যায় বাসের দিকে। শেষ কথা যেটি আমার বাবা বলেছিলেন আমার চাচাকে, রুশো তাহলে যাই কি বলো? এর পরে আর কিছু আমরা জানি না, আজ পর্যন্ত আমরা জানি না যে আমার বাবা কোথায় সমাহিত হয়েছে।